নমস্কার, আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আর আপনারা দেখছেন বৈদিক কথা ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই বছরের যে 12টি রাশি রাশিফল পর্ব ওয়ানে আমি প্রথম চারটি আলোচনা করেছি, আজকে আরও চারটি রাশির যে অর্থনৈতিক রাশিফল সেই অর্থনৈতিক রাশিফল আলোচনা করব। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধু আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি বিভিন্ন জ্যোতিষ বিষয়, বিভিন্ন টোটকা, বিভিন্ন জ্যোতিষের শিক্ষণীয় বিষয় সম্পর্কে বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি। আজকে কথা বাড়াবো না, চলে আসব সিংহ রাশির আগামী বছর কেমন যাচ্ছে, অর্থাৎ 2022 সালের বাকি দিনগুলো আপনার অর্থনৈতিক অবস্থা কেমন হবে তাই নিয়ে আজকে আলোচনা। সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে এই বছরটি মোটামুটিভাবে মিশ্র ফলদাতা হবে। জানুয়ারি মাসের 26 তারিখের পরে থেকে সাময়িকভাবে অর্থনৈতিক একটা উন্নতির সময় এলেও এটা ক্ষণস্থায়ী হবে, কিন্তু পরবর্তীকালে এপ্রিল মাসের পরবর্তী সময়ে বৃহস্পতি সপ্তমভাবে গোচর করাকালীন তখন কিন্তু আপনার অর্থনৈতিক আয় উন্নতির জায়গাটা অনেকটা ইম্প্রুভ করাবে। কিন্তু মনে রাখবেন সম্পূর্ণ বছরটা কিন্তু আপনার আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে যাবে, বিশেষ করে আপনার স্বাস্থ্যক্ষেত্রে নজর রাখতে হবে, স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যহানির জায়গাটা রয়েছে, তার সঙ্গে সন্তানের স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাকে একটু চিন্তিত থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি মিশ্র ফল আসবে, তো আপনাকে খুব সুচিন্তিতভাবে খুব পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। যারা শিক্ষাক্ষেত্রে আছেন তাদের জন্য বলবো এই বছরটি কিন্তু আপনাদের জন্য শুভ, বিশেষ করে মাধ্যমিক শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য ভালো ফল আশা করা যায়। আজকের পর্বের দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের এই বছরটি কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে। এতদিন পর্যন্ত আপনারা যে অর্থনৈতিক প্রতিকূলতা ফেস করে আসছিলেন এবার কিন্তু ধীরে ধীরে সেটি উন্নতি হতে আরম্ভ করবে। জানুয়ারি মাসে মঙ্গলের গোচরকালে ধনুরাশিতে গোচর হয়ে গেলে আপনার কিন্তু অর্থনৈতিক উন্নতি শুরু হবে, বিভিন্ন নতুন কাজের সুযোগ আসবে মার্চ মাসের এন্ড থেকে, অর্থাৎ অর্থনৈতিকভাবে এই বছরটি কিন্তু আপনার জন্য প্রভূত লাভ দিতে চলেছে। সেইভাবে প্ল্যানিং করে এগিয়ে যান, জীবনে নতুন কিছু, নতুন ব্যবসা, নতুন ইনকাম সোর্স আসতে পারে, সেটা কিন্তু পরিকল্পিতভাবে আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে। বছরটি অর্থনৈতিকভাবে আপনার জন্য শুভ হলেও স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেবে, তার সাথে সাথে পারিবারিক মতপার্থক্য, শত্রুতা বৃদ্ধি এগুলো জায়গাও কিন্তু রয়েছে, সেগুলো খুব সাবধানে আলাপ আলোচনার মধ্যে সমাধান করা একান্ত কর্তব্য। আর যারা শিক্ষার সাথে জড়িত আছেন অর্থাৎ স্টুডেন্ট যারা আছেন, ফেব্রুয়ারি মাস শিক্ষাক্ষেত্রে আপনাদের জন্য শুভ ফল আনবে, তার সাথে সাথে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের জন্য কিন্তু শিক্ষাক্ষেত্রে শুভ ফলদাতা হিসাবে পরিগণিত হবে। অক্টোবর এবং নভেম্বর মাসে বুধের দ্বিতীয়ভাবে গোচরকালে আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে অনেক শুভ সূচনা ঘটবে এবং অনেক শুভ ইন্ডিকেশান আসবে, সাথে সাথে বিদেশ যাত্রারও কিন্তু একটা যোগ তৈরি হবে। যারা প্রেমজ সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জটিলতা কাটবে। এবার আসি রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির কথায়। তুলা রাশির জাতকদের এই বছরটি কেমন যাবে, কেমন হবে তাদের আর্থিক অবস্থা, এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা তুলা রাশির জাতক আছেন তাদের জন্য এই বছরটি শুরু থেকে একটু ট্রাবলসাম হলেও মঙ্গলের গোচরের পরবর্তীকালে, মানে 26 জানুয়ারির সময়ের পরবর্তী সময়ে আপনাদের কিন্তু অর্থনৈতিক উন্নতির সুযোগ আসবে। এই বছরটি ওভারঅল অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক শুভ। ছাড়া মার্চ মাসের শুরুতে চতুর্গ্রহযোগ
আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত অর্থ আয় উন্নতির সুযোগ এনে দেবে। এপ্রিল মাসে বৃহস্পতির গোচর শিক্ষার্থীদের কিন্তু ভালো ফলাফল দেবে, তার সাথে সাথে বিদেশ যাত্রা এবং মেষ রাশিতে রাহু গোচরকালে অবিবাহিতদের বিবাহ হওয়ার কিন্তু একটা যোগ দেখা দেবে এবং বিবাহিত জীবনে হঠাৎ পরিবর্তন আসা এবং বৈবাহিক সম্পর্কের মধ্যে টানাপড়েনে যোগ কিন্তু দেখা দেয়। এবার আসি রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশির কথায়। যারা বৃশ্চিক রাশির জাতক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি একটু মানসিক চাপ বৃদ্ধি করবে এবং আপনাকে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন করবে। বছরের শুরু থেকে আপনাদের কিছুটা ট্রাবল দেখা গেলেও এপ্রিল মাসের শেষে যখন বৃহস্পতি গোচর করছে মীন রাশিতে সেই সময় আপনাদের কিছুটা হলেও স্বস্তির একটা পরিস্থিতি তৈরি হবে। কুম্ভ রাশিতে গোচর করা শনি আপনাদেরকে অধিক পরিশ্রম এবং কর্মক্ষেত্রে একাধিক বিফলতার জায়গা কিন্তু এনে দেবে। বৃশ্চিক রাশির যারা জাতক আছেন তাদের জন্য অযাচিত খরচ কিন্তু বৃদ্ধি পাবে, তাই খরচ বুঝে করা উচিত এবং খুব প্ল্যান করে এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এই বছরটি আপনাদের অতিবাহিত করতে হবে এবং আধ্যাত্মিক উপায়ে প্রয়োজনীয় প্রতিকার করে এগিয়ে চললে আপনার জীবনের খারাপ সময় সেই খারাপ সময় কিন্তু কিছুটা হলেও লাঘব হবে।